আইনজীবীদের উদ্যোগে পুজোর মরশুমে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের আয়োজন করা হলো বৃহস্পতিবার এদিন আদালত চত্বরে প্রায় এক হাজার জন দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বস্ত্রদান করা হলো বৃহস্পতিবার এদিন বনগাঁ আদালত চত্বরে মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় প্রায় এক হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেন আইনজীবীরা গত দশ বছর ধরে এই মহতি কাজ করে আসছেন আইনজীবীরা পুজোয় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানান তারা সরকারি আইনজীবী সমীর দাস বলেন খাদ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা প্রতি বছর পুজোর আগে দুস্থ মানুষদের নতুন বস্ত্র দিয়ে থাকি এবারও আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি যে পুজোর সময় প্রত্যেকেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব সবাই আনন্দে মাথা হয় অনেকে বাড়িতে আমরা দুটো চারটে কাপড় করি আমাদের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিই কিন্তু গরিব মানুষদের অনেকেই নতুন বস্ত্র পরতে পারে না সেই জন্য আমরা এটা প্রায় দশ বছর ধরে আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যে দুস্থ মানুষদের কিছু মানুষের মুখে অন্তত হাসি ফোটানোর জন্য আমরা প্রতিবারই তাদের হাতে এই বস্ত্র তুলে দিই অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ রোমেন্সল্যান্ড বনগা